আজকে পাকিস্তানের সম্পর্কে এমন কিছু কয়েকটি তথ্য আপনাদেরকে জানাবো, যেগুলো আমার মনে হয় ইস যদি এগুলো আমাদের দেশে চালু হতো বা এই নিয়মগুলো যদি আমাদের দেশে আসতো তাহলে কতটাই না ভালো হতো। তো প্রথমেই জেনে নেই এই নিয়ম কে চালু করছে। তো অবশ্যই আমরা ইমরান খান খানকে সবাই চিনি, ইমরান খান নিয়াজি আমরা সবাইকে চিনি, তারপরও ওনার সম্পর্কে একটু বলে নেই। ইমরান খান পাকিস্তানের বর্তমানের প্রধানমন্ত্রী, পাকিস্তানি জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক। খেলোয়াড়ের জীবনের শেষ তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বিশ্বের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার একজন। তার অধিনায়কত্বে পাকিস্তান 1992 সালে বিশ্বকাপ জয় করে। তবে তিনি প্রধানমন্ত্রীতে জয়েন করার পর এখন কয়েকটি আইন পাশ করেছে। তার প্রথম আইন পাসটি হলো ফ্যাশন স্টাইলে দাড়ি কাটা যাবে না, যেটা অবশ্যই আগে যার যার দায়িত্বে যে কোনো স্টাইলে ফ্যাশন করতে পারত এবং তার নির্দিষ্ট স্টাইলে সে চুল কাটতে পারত। এখন সে নির্দিষ্ট স্টাইলে চুল কাটতে পারবে না এবং 3 স্তরে চুল কাটতে হবে। ইসলাম নিয়ম অনুযায়ী ইস আমাদের দেশে যদি এটা হতো তাহলে কতই না ভালো হতো। তার দ্বিতীয় আইনটি নারী দর্শনকারী দর্শককে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে। এবং তার সর্বশেষ যেটি, এটি আমাদের সবার কাছেই অনেক পছন্দ বা অনেক ভালো লাগবে, দুর্নীতিগ্রস্ত দেশটি অমূলক সংস্কারের ঘোষণা দিলে মানব সম্পদ উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ করেছে। পাকিস্তানের শিক্ষা সিলেবাসে পবিত্র কোরআন শরীফ বাধ্যতামূলক করে আইন পাস করেছে এই ইমরান খান। আসলে আমাদের লেখাপড়ার পাশাপাশি অবশ্যই আমাদের কোরআন যদি আমাদের শিক্ষা বা সিলেবাসে থাকে তাহলে আমরা যেরকম ইংলিশ সম্পর্কে আমরা দক্ষতা থাকি, তেমনি আমরা আরবি এবং কোরআন সম্পর্কে দক্ষতা থাকব। তাই ইমরান তার দেশের সিলেবাসে পবিত্র কোরআন ঢুকিয়ে দিয়েছে, যেটা আমাদের দেশে অবশ্যই নেই। ইস যদি আমাদের দেশে এই নিয়মগুলো চালু হতো তাহলে কতই না ভালো হতো। তো অবশ্যই বন্ধুরা, আপনারা কি আমাদের দেশে এরকম নিয়ম চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।